بسم الله الرحمن الرحيم আজকে মানববন্ধনের উপস্থিত সংবাদ কর্মী পেশাজীবী এবং নাগরিকবৃন্দ আপনারা অবগত আছেন যে 2018 সালের 11ই এপ্রিল পুলিশ অবৈধভাবে বেআইনিভাবে আমাদের দেশে প্রবেশ করে সেখানে কর্মরত সংবাদ কর্মীদের বের করে দিয়ে সেই দেশকে শৃঙ্খলা করে দেয় যাতে আমার দেশ আপনারা জানেন বর্তমান সামিল শাসককালে সংবাদ মাধ্যম ধরনের অবৈধজনক পূর্ব ইতিহাস রয়েছে। সেই সময় সংবাদ মাধ্যমের উপরে পেটোয়া বাহিনী এবং পুলিশ লেগে দিয়ে সংবাদ কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে, এমন তাদের হত্যা করা হয়েছে। বাংলাদেশের বরেণ্য কবি আবু মাহমুদের মতো মহান ব্যক্তিত্বকেও কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, কারণ তার অপরাধ ছিল তিনি গণতন্ত্র পত্রিকার সম্পাদক। এই গণতন্ত্র পত্রিকায় সরকারের পেটোয়া বাহিনী বারবার আক্রমণ করেছে, মেশিনপত্র ভাঙচুর করেছে, দোয়ার ভেঙে দিয়েছে, সাংবাদিকদের পিটিয়েছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই গণতন্ত্র রাজনৈতিক দলটির মুখপাত্র ছিল, সেই রাজনৈতিক দলটির নাম ছিল যশোর। তৎকালীন যশোরে এক সময়কার ব্যবসায়ীকে জঙ্গি নেতা, আজকে ইতিহাসের পরিহাসে বাংলাদেশের তথ্যমন্ত্রী। বাংলাদেশের এই কাশির সরকার সমস্ত স্তম্ভ, রাষ্ট্রের সকল স্তম্ভ ভেঙে দিচ্ছে এবং এই স্তম্ভের ধ্বংসযজ্ঞ থেকে সত্যে তার চতুর্থ স্তম্ভ ইতিহাসের নির্মম পরিহাসে সেই যশোরের এককালীন জঙ্গি নেতা আজকে সংবাদ মাধ্যম দলনে নেতৃত্ব দিচ্ছেন তার তথ্যমন্ত্রীর দায়িত্ব থেকে। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমার দেশে যখন পুলিশ বেআইনিভাবে সিলগালা করে দেয় তখন তিনি সংবাদ মাধ্যমে একাধিকবার বলেছিলেন যে সাময়িক ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। আজকে 4 বছর পার হয়ে গেছে, কিন্তু এই সাবেক জঙ্গি তথ্যমন্ত্রীর সাময়িক ব্যবস্থার পরিসমাপ্তি আজও ঘটেনি। সাময়িক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম হতে পারে, হয়তো আমাদের তথ্যমন্ত্রীর কাছে সাময়িক শব্দটির অর্থ 4 বছরেরও অধিক সময়। উপস্থিত সংবাদ কর্মীবৃন্দ, আমাদের হতাশ হলে চলবে না, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের পদন্ত অত্যন্ত বন্ধু, অত্যন্ত কঠিন পথে আমরা নেমেছি। আমরা নিরস্ত্র মানুষেরা কি করতে পারি? আমরা লিখে প্রতিবাদ জানাতে পারি, আমরা কথা বলে প্রতিবাদ জানাতে পারি। লেখার সুযোগ নেই বাংলাদেশে, কথা বলার সুযোগ নেই। কথা বললেও সরকারের দালাল মিডিয়া এবং প্রচ্ছন্ন দালাল মিডিয়াতে সেগুলো প্রকাশিত হয় না এবং প্রকাশিত হবে না। তারপরেও আমাদের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি, এই মাসের 1 তারিখে আমরা সিএনএম আদালতে একটা মামলা করে বলেছিলাম যে আমার দেশের যে প্রেস পুলিশ বেআইনিভাবে দখল করে রেখেছে সেই প্রেস খুলে দেওয়া হোক। দুর্ভাগ্যজনকভাবে 5 তারিখে এক আদেশে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। নামঞ্জুরের পিছনে যে যুক্তিটি দেখিয়েছেন সেটি বড় ইন্টারেস্টিং যুক্তি তিনি দেখিয়েছেন। আমি তার আদেশ থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কারণে তিনি আমার দেশের আমাদের আবেদন প্রত্যাখ্যান করেছেন, কারণটি হল অপরদিকে অস্ত্র মামলায় জব্দকৃত প্রেস সহ যাবতীয় মালামাল দরখাস্তকারীর অনুকূলে অবরুদ্ধ করা সমীচীন হবে না। ম্যাজিস্ট্রেট সাহেব বলছেন এটা অবরুদ্ধ করা সমীচীন হবে না। তিনি আইনের কথা বলেননি, তার ব্যক্তিগত মতামতের কথা বলছেন। বাংলাদেশের আইন কি বলে? সিআরপিসি 165
স্থাপনায় সিলগালা করতে পারবে না এটাই হচ্ছে সিআরপিসি রাষ্ট্রপতি লম্ব ধারা সেই ধারার কোনো বক্তব্য ম্যাজিস্ট্রেট সাহেবের আদেশে নাই তিনি সমীচীন মনে করছেন না এখন বিচারকরা কি সমীচীন মনে করলেন না তার উপর তো দেশের আইন চলতে পারে না দেশের আইন দেশের বিচার ব্যবস্থা চলবে সংবিধানে সমীচীন হওয়ার এখানে কিছু নাই যাই হোক আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব আমরা উচ্চ আদালতে এই আদেশের বিরুদ্ধে আমরা লড়াই করছি এটা গেল আমাদের লড়াই করার একটা পদ্ধতি যেটা আইনগত পদ্ধতি এছাড়া লড়াইয়ের আরো কিছু পদ্ধতি আছে সে সম্পর্কে আমি দু একটি কথা বলতে চাই একটি হলো আমার সহযোগী সংবাদ মাধ্যমের কাছে আমার কিছু কথা বলার আপনারা যারা সরকারের পক্ষে দালালি করছেন কিংবা যারা সরাসরি না করে স্বচ্ছন্দ ভাবে নাজিবাদকে সমর্থন করছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা তো লেখার স্বাধীনতা চান আপনারা তো মিডিয়ার স্বাধীনতা চান এর ব্যাপারে তো আপনাদের সঙ্গে আমার সঙ্গে কোনো বিরোধ নাই আপনাদের সঙ্গে আমার আদর্শিক বিরোধ থাকতে পারে আপনাদের অনেক জ্ঞানীগুণী সম্পাদকরা আছেন যারা নিজেদেরকে পেশাদার সাংবাদিক বলতে খুব গর্ববোধ করে সেই পেশাদার সাংবাদিকরা বিশ্বের অনেক লেখাপড়া জানেন আচ্ছা আপনারা বলুন তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে তীব্র ভাষায় আপনারা সরকারের সমালোচনা করতে পারতেন তার শতকরা 100 ভাগের এক ভাগ তীব্র ভাষায় এখন সমালোচনা করতে পারছেন কিনা একটু বুকে হাত দিয়ে আপনারা বলুন আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারা তো নিশ্চয় গ্রন্থে অনেক লেখা পড়েছেন এই ফরাসি মানুষের একটা বিখ্যাত কথা আছে সেই কথাটি হলো যে আপনার মতামতের সাথে আমি একমত নাও হতে পারি আপনি যেটা বলছেন তার সঙ্গে আমি একমত নাও হতে পারি কিন্তু আপনার বলবার যে অধিকার সেই অধিকার সংরক্ষণের জন্য আমি জীবন দিয়ে লড়াই করি আপনারা কি বন্টেয়ারের এই বাক্যে বিশ্বাস করেন না করেন না যদি আপনারা সেই বাক্যে বিশ্বাস করেন তাহলে আসুন আমরা প্রতিবাদী সরকারের বিরুদ্ধে আমরা সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার ক্ষেত্রে আমরা বৃহত্তর ঐক্য গঠন করি আমরা একসঙ্গে জাতিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলি একসঙ্গে আমরা বলি আমরা লেখার অধিকার চাই আমরা কথা বলার অধিকার চাই আমরা মিডিয়ার স্বাধীনতা চাই এ ব্যাপারে তো আপনাদের সঙ্গে আমার কোনো বিরোধ থাকার প্রশ্ন ওঠে না কাজে আপনারা বিবেচনা করে দেখবেন এই আহ্বান আমি সহযোগী সংবাদকর্মীদের কাছে করছি এই প্ল্যাটফর্ম দ্বিতীয়ত জনগণকে বলতে চাই আপনারা আমার পাঠক আপনাদের দাবি তোলা উচিত যে আপনারা আপনাদের পছন্দের পত্রিকা পড়তে চান আপনারা হয়তো রাস্তায় নামতে পারবেন না আপনারা পুলিশের পুলিশ সঙ্গে দাঁড়াতে পারবেন না সেটার কোনো প্রয়োজন নাই আপনারা যার যার অবস্থান থেকে এই জাতীয়বাদী সরকারের সমালোচনা করুন এর বিরুদ্ধে প্রতিবাদ করুন আপনারা যে এখন যে জানার অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন আপনারা জানার অধিকার আদায় করবার জন্য আপনারা লড়াই করুন এই লড়াই কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যদি ঐক্যবদ্ধভাবে সংবাদ মাধ্যমের কর্মীরা এবং জনগণ এই লড়াইটি করতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করব আমরা কথা বলার অধিকার সংবিধান প্রদত্ত কথা বলার অধিকার আমরা আবার অর্জন করতে পারব সংবিধান প্রদত্ত লেখার অধিকার আমরা অর্জন করতে পারব আমার চিন্তার অধিকার আমার বিবেকের অধিকার আমি আমার লড়াই করে অর্জন করতে পারব কাজেই আপনারা যদি আপনারা যে এতদিনে বুঝতে পেরেছেন যে আমার দেশ বন্ধ করে এই ফাঁসিবাদী সরকার ক্ষান্ত হয়নি আপনাদের দেখার অধিকার কেড়ে নিয়েছে আপনাদেরকেও নানাভাবে মৃত্যু করছে আপনাদের বিরুদ্ধেও কিন্তু মামলা এই সরকারের পক্ষে থেকেও আপনাদের শেষ রক্ষা হয়নি এবং ফাঁসিবাদের বিরুদ্ধে কখনো শেষ রক্ষা হয় না এটি আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই আজকের আমার বক্তব্য আমি নির্ধারিত করবো না আজকে এই অনুষ্ঠানে এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে এত বিপুল সংখ্যক নাগরিকের সোচ্চার তাদের আওয়াজ তুলেছেন দেখে আমি উৎসাহিত বোধ করছি তেল জুলুমে আমি ভয় পাই না সেটা বোধ হয় আমি গত 5 বছর করিলাম এই ভাসুরাজ দুই দফায় আমাকে টেনে নিয়েছে আমাকে হত্যা করবার চেষ্টা করেছে কিন্তু তারা পরাজিত হয়েছে এবং আবারও টেনে গেছে আমি মানসিকভাবে প্রস্তুত আছি লড়াইয়ের ময়দান আমি ছাড়ব না ইনশাআল্লাহ শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের নাগরিকের গণতান্ত্রিক অধিকারের পক্ষে আমি লড়াই করে যাব আপনাদের কাছে আমি দেয়া যাচ্ছি এবং আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি সেই লড়াইয়ে আপনারা দয়া করে আমার সাথে থাকবেন কারণ সেই লড়াইয়ে জয়লাভ করতে পারলে সেটাতে আমি উপকৃত যতটা না হবো
বাংলাদেশের জনগণ রাষ্ট্রের জয়ে বাংলাদেশ তার থেকে অনেক বেশি উপকৃত হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা আমাদের সঙ্গে চলবে